করোনা ভাইরাস পজিটিভ কোনো ব্যক্তির নমুনা সংস্পর্শে আনা হয় মৌমাছিকে। এরপর চিনি মেশানো পানি পান করতে দেয়া হয়। কিন্তু কোভিড পজিটিভ না এমন নমুনার ক্ষেত্রে মৌমাছিগুলোকে চিনির শরবত দেয়া হয় না। বিশেষ এই মৌমাছি প্রশিক্ষণ চলছে নেদারল্যান্ডসের ওয়াগানেগা বিশ্ববিদ্যালয়ের জৈব পশু চিকিৎসা গবেষণাগারে। এভাবে মৌমাছিরা অভ্যস্ত হয়ে গেলে দেখা যায় করোনা ভাইরাস আক্রান্ত ব্যক্তির নমুনার গন্ধ শুকার পরই মৌমাছিগুলো চিনি মেশানো পানি পাওয়ার জন্য তাদের সুর বাড়িয়ে দেয়। প্রশিক্ষণ সম্পর্কে এমন কথাই জানিয়েছেন এই প্রকল্পে কাজ করা ভাইরাস বিদ্যার অধ্যাপক। গবেষণাগারে মৌয়ালের কাছ থেকে সাধারণ মৌমাছি সংগ্রহ করে সেগুলোকে বিশেষ ব্যবস্থায় রাখা হয়। গবেষকরা বলছেন, প্রচলিত উপায়ে করোনা ভাইরাস পরীক্ষার ফল পেতে কয়েক ঘন্টা থেকে কয়েকদিন সময় লেগে যায়, কিন্তু প্রশিক্ষণপ্রাপ্ত মৌমাছি দিয়ে কোভিড শনাক্ত করলে তাৎক্ষণিকভাবে ফল পাওয়া যাবে। তাছাড়া এটি কম খরচেও করা যাবে। করোনা ভাইরাস পরীক্ষা যেখানে দুর্লভ, এমন দেশগুলোতে এ পদ্ধতি ভালো কাজে দেবে। 1990-এর দশকে মার্কিন প্রতিরক্ষা দপ্তর বিস্ফোরক ও বিষাক্ত জিনিস শনাক্তে এই পদ্ধতি কাজে লাগিয়েছিল। এছাড়া মেডিকেল পরীক্ষা নিরীক্ষাতেও নিরাপত্তার খাতিরে প্রজাপতি, মৌমাছি ও ভীমরুলের ব্যবহার রয়েছে। তবে নেদারল্যান্ডসের এই মৌমাছি প্রকল্পের সত্যিকারের কার্যকারিতা সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য এখনও চূড়ান্ত কথা বলার সময় আসেনি। সৃষ্টি ঘটক, সময় সংবাদ।